নে মই উপরে কইছিল মই জিগা নিশ্চিত কিন্তু মই ভাবা মতে বেগনাটো কমে মই 35,116টা ভোট মই ইতিমধ্যে বিজয় লাভ কৰিছো গতিকে রাইজৰ এটো ৰায় মহিলা সমষ্টি জনগণ রাইজৰ এটো ৰায়দান মই তেখেত সকলক শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধা জনাইছো যে তেখেত সকলে মই বিজয় লাভ কৰিব কাৰণে কিন্তু কোৱা হৈছিল যে আপুনি কিন্তু তেনে প্ৰত্যাবান আহিল নে তেনে প্ৰত্যাবান নাই কাৰণ আপোনালোকে জানি কিন্তু আজি নির্বাচন যেহেতু জয়লাভ করেছে হরা জিকার অঙ্কটো পিছত আহিব কারণ আপনি বর্তমান জয়লাভ করা প্রার্থী গতি এই মুহূর্তে আপনি কি কব রাইজলে কি কব মই মই মহিলা সমষ্টি রাইজ জাতি বর্ণ নির্বিশেষে সকলকে ধন্যবাদ জানাইছো শুভেচ্ছা জানাইছো যে মোক জনাধনটো তেখেতসকলে রায়দান করবে রাইজৰ জনাধন কি আসল বস্তু গতিকে তেখেতসকলে মোক জয়লাভ করার কারণে জনাধনটো দিয়ার কারণে মই মৰিগাঁওবাসী রাইজলৈ মোৰ আন্তরিক আৰু হিয়া ভরা মই মৰম যাচিছো কোৱা হৈছে যে আপুনি অংক কৰি আছে কি ধৰণে সম্ভৱ হল কি ধৰণে সম্ভৱ হৈছে রাইজে নিশ্চয় জানে যে অসমত আমার সরকারখনে কাম কাজ কৰিছে উন্নয়ন কৰিছে এইটো হল উন্নয়ন যাত্রা এই অসমৰ জনগণৰ জনগণৰ এই অসম চৰকাৰখনে আমি যেনেধৰণে কাম কাজ কৰা হ'ল এইটোৱে হ'ল ৰাইজৰ ৰায়দান।